নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন সিলেবাস ইয়ার সমস্ত কিছুই আপনারা পাবেন এই বন্ধুরা আবারও চলে এলাম নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে রেলওয়ে তরফ থেকে দুটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টে এখানে নিয়োগ হবে ভালো সংখ্যক ভ্যাকেন্সি এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন এক এক করে দুটো বিজ্ঞপ্তি নিয়েই আমি এখানে বিশদে আলোচনা করব। এই যেই পোস্টগুলো এখানে রয়েছে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে বয়সীমা কত কী হতে হবে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে ফিজিক্যাল অ্যাফিশিয়েন্সি টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে প্রার্থীদের কত কী থাকতে হবে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি এখানে আপনারা পাবেন অফিশিয়াল নোটিফিকেশন আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন এক্সামের সিলেবাস কি রয়েছে সমস্ত বিষয়গুলো এখানে আমি বিস্তারিত আলোচনা করবো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই নোটিসটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে নোটিস নাম্বার আর পি জিরো টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রথম যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করছি এখানে কনস্টেবল পোস্টে নিয়োগ হবে কনস্টেবল এক্সিকিউটিভ এই পোস্টের পে লেভেল থ্রি একুশ হাজার সাতশো টাকা ইনিশিয়াল পে রয়েছে এখানে জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে চার হাজার দুশো আটটি শূন্য পদ এখানে রয়েছে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা এখানে বয়সে ছাড় পাবেন এস সিএসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় পাঁচ বছরের ছাড় থাকবে ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ বয়সীমায় তিন বছরের ছাড় থাকবে এক্স সার্ভিসম্যান এবং মহিলা ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে বয়সের ছাড় থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি থাকতে হবে বলে রাখি কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি এখানে প্রার্থীকে সবার প্রথমে কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ সিবিটি টেস্ট দিতে হবে এরপর প্রার্থীদেরকে দিতে হবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেক্সট হবে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশান কম্পিউটার বেস টেস্ট হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এখানে নব্বই নব্বই মিনিটে এখানে সময় দেওয়া হবে একশো কুড়িটা কোশ্চেন এখানে থাকবে প্রতিটি কোশ্চেনের জন্য এক করে দেওয়া হবে প্রতিটি ভুলোত্তরের জন্য ওয়ান থার্ড মার্কস ডিডাক্ট করা হবে সিলেবাস এখানে অ্যারিথমেটিক থেকে পঁয়ত্রিশ মার্কস আসবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁয়ত্রিশ মার্কস আসবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে পঞ্চাশ মার্কস ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে প্রার্থীদের কী করতে হবে বলি ফিসি টেস্টের ক্ষেত্রে মেল কনস্টেবলের ক্ষেত্রে এখানে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার রান টেস্ট দিতে হবে তাছাড়া চোদ্দো ফিট লং জাম্প এবং ফোর ফিট হাই জাম্প দিতে হবে ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আটশো মিটার রান টেস্ট দিতে হবে এবং নয় ফিট লং জাম্প আর থ্রি ফিট হাই জাম্প দিতে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে প্রার্থীদের কত কি থাকতে হবে বলি ইউ আর ইকোনমিক্যালি উইকার সেকশন এবং ওবিসি ক্যান্ডিডেসদের ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে হাইট হতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে আনএক্সপ্যান্ডেড চেস্ট হতে হবে এইট্টি সেন্টিমিটার এবং এক্সপ্যান্ডেড চেস্ট হতে হবে এইট্টি ফাইভ সেন্টিমিটার এসসি এসটি মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটসদের চেস্ট হতে হবে সেভেন্টি সিক্স পয়েন্ট সেন্টিমিটার এবং এইট্টি ওয়ান সেন্টিমিটার এক্সপ্যান্ডেড কেশোনা ফর গোর্খা গারওয়ালি মারাঠা ডোগরা কমিউনিস্ট এবং গভর্নমেন্টের দ্বারা স্পেসিফাইড অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে এখানে মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটসদের চেস্ট হতে হবে আশি সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড এবং এক্সপ্যান্ডেড চেস্ট হতে হবে এইট্টি ফাইভ সেন্টিমিটার কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে আরআবি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে প্রপার ডিটেলস আপনাদেরকে ফর্ম ফিল করে নিতে হবে যে সমস্ত ডকুমেন্টসের কথা এখানে বলা রয়েছে সেই সমস্ত স্ক্যান ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে প্রার্থীকে কত টাকা দিতে হবে বলে রাখি এস সি এস এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে দুশো পঞ্চাশ টাকা এছাড়া বাকি সমস্ত ক্যান্ডিডেটসদেরকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে পাঁচশো টাকা গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি আবেদন শুরু করার তারিখ হলো পনেরো চার দু তারিখ এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ ফর্মে যদি কোনো রকমের ভুলভ্রান্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা উইন্ডো আপনারা মডিফিকেশন উইন্ডো পেয়ে যাবেন কারেকশন করার জন্য এই উইন্ডো ওপেন থাকবে পনেরো পাঁচ দু তারিখ থেকে চব্বিশ পাঁচ দু তারিখ অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিস ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন চলে আসছি পরবর্তী বিজ্ঞপ্তিটিতে এখানে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হবে এই পোস্টের লেভেল সিক্স ইনিশিয়াল পে হিসেবে এখানে দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা জেনারেল ক্যান্ডিডেটসদের অন্যতম বয়স হতে পারবে কুড়ি বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে আঠাশ বছর পর্যন্ত এক সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এখানে টোটাল চারশো বাহান্নটি ভ্যাকেন্সি রয়েছে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা এখানে সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন এসসি এস টি ক্যান্ডিডিডিডিডিডেটদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা পাঁচ বছরের ছাড় থাকবে ও বিসি ক্ষেত্রে তিন বছরের ছাড় থাকবে সর্বোচ্চ বয়সীমা তাছাড়াও এখানে ফিমেল ক্যান্ডিডেটস এক্স সার্ভিসম্যান এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়দের ক্ষেত্রেও বয়সে ছাড় থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে বলে রাখি সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে ট্রিটমেন্ট প্রসিডিওরটা এখানে বলে রাখি এখানে প্রার্থীদেরকে প্রথমে সিবিটি দিতে হবে এরপর প্রার্থীদের প্রার্থীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টও দিতে হবে নেক্সট প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কম্পিউটার বেস টেস্টে এখানে গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন এখানে আসবে মোট নব্বই মিনিট সময় থাকবে একশো কুড়িটা কোশ্চেন এখানে থাকবে প্রতিটি ঠিক উত্তরের জন্য এক মার্কস করে দেওয়া হবে ভুল উত্তরের জন্য ওয়ান থার্ড ডিডাক্ট করা হবে এখানে অ্যারিথমেটিক থেকে থাকবে পঁয়ত্রিশ মার্কস জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকবে পঁয়ত্রিশ মার্কস এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে এখানে পঞ্চাশ মার্কস থাকবে এখানে ফিজিক্যাল এফিসিয়ান্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী কী করতে হবে বলে রাখি সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে সিক্স মিনিট থার্টি সেকেন্ডে সিক্স হান্ড্রেড মিটার রান টেস্ট দিতে হবে এবং সেই সঙ্গে টুয়েলভ ফিট লং জাম্প আর থ্রি ফিট নাইন ইঞ্চ হাই জাম্প দিতে হবে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে ফোর মিনিটসে এইট হান্ড্রেড মিটার রান টেস্ট দিতে হবে নাইন ফিট লং জাম্প এবং থ্রি ফিট হাই জাম্প দিতে হবে পিএমটির ক্ষেত্রে এখানে কী কী প্রার্থীদের থাকতে হবে বলে রাখি ইউআর ইড এস এবং ও সি ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে হাইট হতে হবে ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার ফিমেল ক্যান্ডিডেসদের ক্ষেত্রে ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার হাইট হতে হবে মেল ক্যান্ডিডেটসদের চেস্ট হতে হবে এইটটি সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড এবং এক্সপ্যান্ডেড এইট্টি ফাইভ সেন্টিমিটার এসসিএসটি মেল ক্যান্ডিডিডসদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সাত সেন্টিমিটার ফিমেলদের ক্ষেত্রে ওয়ান ফিফটি টু সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটেসদের চেস্ট হতে হবে সেভেন্টি সিক্স পয়েন্ট টু আনএক্সপ্যান্ডেড এবং এইট্টি ওয়ান পয়েন্ট টু এক্সপ্যান্ডেড গারওয়ালি গোর্খা মারাঠা ডোগরা কমিউনিস্ট এবং গভর্নমেন্টের স্পেসিফাইড অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে হাইট হতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার ফিমেলদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড চেস্ট হতে হবে এইট্টি সেন্টিমিটার এবং এক্সপ্যান্ডেড চেস্ট হতে হবে এইট্টি ফাইভ সেন্টিমিটার এরপর প্রার্থীদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে আগে যেই প্রসিডিওর বললাম কনস্টেবলের ক্ষেত্রে সেম প্রসিডিওরে এখানে আপনাদেরকে সাব ইন্সপেক্টরের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি আবেদন শুরু করার তারিখ হলো পনেরো চার দু তারিখ আবেদন করার শেষ তারিখ হলো চোদ্দো পাঁচ দু তারিখ কারেকশান উইন্ডো খুলে যাবে পনেরো পাঁচ দু তারিখ থেকে চব্বিশ পাঁচ দু তারিখ পর্যন্ত বন্ধুরা এই চাকরি দুটির অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্ক থেকে আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশানগুলো ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে বিভিন্ন এক্সামের রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ আপনারা সেখানে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ